बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम एवरीवन, आशा करछि सबाई भालो आछेन, सुस्थ आछेन एबं निरापदे आछेन। आलहामदुलिल्लाह, आल्लाहर रहमते आमरा सबाई भालो आछि। तो आजके डिफरेंट एकटि रेसिपि आपनादेर साथे शेयार करछि। एटा आमादेर इफतारेर जन्यई नेवा। तो एखाने आमरा आस्त मुरगी दिये केएफसि बानाबो। তো আস্ত মুরগিটা ভালোভাবে চামড়াটা ছাড়িয়ে ক্লিনভাবে ধুয়ে তারপরে কিন্তু এখন কেটে নিচ্ছে। এখন বুকের অংশটা মুরগির কেটে নিয়েছে, দেখতে পেয়েছেন, এভাবে কিন্তু কেটে নিতে হবে। তারপর মুরগির পায়ের অংশগুলি লম্পা লম্পা করে এভাবে কেটে নিবে, এভাবেই কাটতে হবে। তো দুইটা মুরগি দিয়ে আমরা কেএফসিটা করব। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করতেছেন, সকল আপু ভাইদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না, কারণ লাইকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো সবার কাছেই রিকোয়েস্ট রইল, আর বোনের পাশে থাকবেন, বোনকে সাপোর্ট করবেন। তো এখানে অল্প মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা হচ্ছে। এখানে আদা রসুন, তারপর মরিচ, লবণ, লেবু, এগুলো কিন্তু সচরাচর আমাদের বাসায় সবসময় থাকে। তো যে কেউ এই রেসিপিটা দেখে সাথে সাথে ইফতারের জন্য রান্নাটা করে নিতে পারবেন। অল্প সময়ে আমি নিজেও করি, অনেক সময় আমি রান্নাটা দেখে সহজ মনে হলে সাথে সাথে আমি এটা তৈরি করে ফেলি। তো আপনারাও করতে পারবেন, খুবই সহজভাবে রেসিপিটা দেখিয়েছি আর খুবই টেস্টি হয়। তো এখানে আদা আর রসুন পেস্ট নেওয়া হয়েছে 1.5 টেবিল চামচ করে, মরিচ পাউডার 1 টেবিল চামচ, তারপর গোলমরিচ 1 চা চামচ। গোলমরিচ পাউডারটা যদি না থাকে, আপনারা ব্লেন্ডারে আস্ত গোলমরিচটাকে ব্লেন্ড করে নেবেন, তাহলেই কিন্তু পাউডার হয়ে যাবে। তারপর লেবু দিয়েছি এখানে 2 টেবিল চামচ, লেবুটাও আপনারা কম বেশি করে দিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী। আর লবণ পরিমাণ মতো। এখানে আমরা একটু ফুড কালার দিয়েছি, ফুড কালারটা যদি না থাকে তাহলে সমস্যা নাই, এটা শুধুমাত্র কালারটা সুন্দর আসবে তাই আমরা ফুড কালারটা এখানে ইউজ করেছি। তো এখন মশলাটা মেখে তারপরে কিন্তু ভালোভাবে চিকেনের সাথে লাগিয়ে নিচ্ছে। আর এই কাজগুলি আপনাদের ভাইয়া করছে, তো ও আমাকে একটু হেল্প করলো, বাসায় আছে, ওইটা করে দিয়ে তারপরে ও কাজে চলে গিয়েছে, বাকি কাজটা আমি এক হাতেই করেছি। তো আমরা বাসায় কিন্তু সম্মিলিতভাবে কাজগুলি করে থাকি, আপনারা দেখেছেন আমার ভিডিও, যারা কন্টিনিউ দেখেন সবাই জানেন আমাদের কাজ। আপনাদের ভাইয়া আমাকে হেল্প করে বা নাদিয়া ফয়সাল, সবাই মিলেই কিন্তু আমাদের বাসার কাজগুলি আমরা করে থাকি। তো এখন আমি 1.5 ঘন্টা রেখেছি মুরগিটাকে, 1.5 ঘন্টা মাখা মেরিনেট করে রেখে দিয়েছিলাম। 1.5 ঘন্টা পর আবার আমি মুরগিটাকে একটু ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি ময়দা নিয়েছি, ময়দাটা আমি মেপে নিইনি, মুরগিটার জন্য যতটুক ময়দা এটার উপরে লাগাতে লাগবে ওই অনুযায়ী নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন ময়দাটাকে আমি মিক্স করে নেব। একটা বড় ইয়েতেই নিয়েছি, কারণ মুরগিগুলিও বড় সাইজের ছিল, তাই খুবই সহজ, অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এখন আমি এক এক করে মুরগিগুলি ময়দার মধ্যে মিক্স করে নেব। আমি বাম হাতেই দিচ্ছি, ডান হাতে ইয়ে লাগানো, তাই বাম হাতে এভাবে পুরোটা মুরগিকে আমি মিক্স করে ভালোভাবে করে নিচ্ছি। চতুর সাইডে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ময়দাটা। মুরগি অনুযায়ী ভাজার জন্য কড়াইটাও বড় লাগবে এবং ডুবা তেলের মধ্যে ভাজতে হবে যেন চতুর সাইড ভালোভাবে ভাজাটা হয়। তো ভালোভাবে লাগিয়ে আমি নিচ্ছি পুরো মুরগিটাকে। এভাবে ঝেড়ে বাকি অবশিষ্ট ময়দাটা ফেলে দিতে হবে। তারপর একটা বড় বলের ভিতরে আমি পানি নিয়ে নিয়েছি, পানির মধ্যে একবার আমি চুবিয়ে নেব, এভাবে নিয়ে ভিজিয়ে নেব, তারপর দেওয়ার সাথে সাথেই কিন্তু তুলে ফেলবো, বেশিক্ষণ রাখবো না। তো এভাবে আলগি এভাবে পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি। তারপর আবার আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি।
যে কেউই এই রান্নাটা করতে পারবেন, খুবই সহজ একটা রেসিপি। তো আমার ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে, এখন আমি ডুবা তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি আমার কড়াইয়ের সাইজটা বড় নিয়েছি, কিন্তু এখানে আমার কড়াইটা ছড়ানো ছিল, মানে গর্ত টাইপের ছিল না, যার কারণে তেলের পরিমাণ বেশি দেওয়ার পরও পুরো চিকেনটা তেলের ভিতরে ডুবেনি। তো আপনাদের কাছে যদি গর্ত কড়াই থাকে তাহলে গর্ত কড়াইয়ের ভিতরে তেল দিয়ে এভাবে ভেজে নেবেন। আর তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি চিকেনটা দিয়েছি, আমি পরবর্তীতে মিডিয়াম হিটে রেখে তারপর চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। পুরো হাই হিটে যদি আমি চিকেনটা সিদ্ধ করি তাহলে চিকেনটা পুড়ে যাবে, ভিতরের মাংসটা সিদ্ধ হবে না। তো এরকম করে আমি দুইবারে কিন্তু চিকেনটা ভেজে নেব। দুইটা চিকেনই আমি প্রথম স্টেপ একবার ভেজেছি, ভাজার পর আবার দ্বিতীয় স্টেপে আমি দুটোটা ভাজা চিকেনটাকে আবার ডবল ভাজা ভেজেছি, মানে দুইবার ভাজতে হয়েছে। এবার ভাজাটা দিলে কি হয়, মানে অনেক ক্রিসপি হয়, অনেক সুন্দর হয়, এই জন্যই। তো এই তো একটা আমার হয়ে গিয়েছে অলরেডি, আরেকটা চিকেন আমি এটাও ওইভাবে ভেজে নিচ্ছি। আর এটা উল্টানোর জন্য হাতে আমি দুইটা কাঠি ইউজ করেছি, দুইটা কাঠি দিয়ে সুন্দরভাবে কিন্তু ইজিভাবে এটা উল্টানো যায়। বেশি টাইম লাগে না, অল্প সময়েই ভাজাটা হয়ে যায়। তো আমার এই চিকেনটাও ভাজা হয়ে গিয়েছে, সহজভাবে দুইটা হাতল দিয়ে, মানে দুইটা কাঠি দিয়ে কিন্তু সুন্দরভাবে চিকেনটা এভাবে তুলে নেওয়া যায়। আমি যেভাবে তুলেছি আর এটা পুরাটাই কিন্তু আমি একা হাতেই করেছি এখানে। দেখতে পেয়েছেন পুরা দুটোটা চিকেনই কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এভাবে আপনারাও ভেজে নেবেন, দুই স্টেপে ভাজবেন, তাহলে আরও বেশি ক্রিসপি হবে এবং ভাজাটা সুন্দরভাবে হবে। এখানে দুইটা চিকেন থেকে একটা চিকেন আমাদের ফ্যাক্টরির জন্য, তো ফ্যাক্টরির জন্য এখানে চিকেনটা নিয়ে নিয়েছে, সাথে সালাদ ছিল, তারপর ফ্রুট ছিল যেহেতু ইফতারের জন্য, আর এখানে রুটি ছিল। এই রুটিগুলি কিন্তু আমাদের এখানে বেকারিতে রেডিমেড পাওয়া যায় কিনতে। এই রুটিগুলি দিয়ে বিভিন্ন ইয়েতে কিন্তু স্যান্ডউইচ বানানো হয়, শর্মা যে স্যান্ডউইচটা এটা কিন্তু এই রুটি দিয়ে বানানো হয়। আর দ্বিতীয় চিকেনটা আমরা নিয়ে নিয়েছি আমাদের জন্য, আপনাদের ভাইয়া ফ্যাক্টরিতে দিয়ে চলে আসছে, এখন আমরা ইফতারের জন্য অপেক্ষা করছি। নুসরাত বুড়ি আমার মেয়েটা দেখেন আজ কিন্তু সেজেছে, আমার লিপস্টিক দিয়ে বসে আছে, ও লুকিয়ে একটু দিয়ে ফেলে, কিন্তু ভালোভাবে আদর দিয়ে বুঝিয়ে বলি, ধমক দেই না, আদর দিয়ে বললেই ও বোঝে মাশাআল্লাহ। তারপরও বাচ্চা মানুষ একটু তো করবেই। তো নুসরাত ও লেগ পিস খাবে, এই জন্য নিতে যাচ্ছে। আর এই তো আমাদের ফ্রুট কিছু জুস বানানো হয়েছে, আমরা যেই খাবারটা খাই সেম খাবার আমাদের ফ্যাক্টরিতে আমরা পাঠাই, একটু বেশি করে করি যেন ফ্যাক্টরি এবং ফ্যাক্টরি যারা আছে ভাইয়ারা ওনাদের এবং আমাদের হয়ে যায়। তো এখানে আপনাদের ভাইয়া চিকেনটা কেটে নিচ্ছে, কেচি দিয়ে কাটলে কিন্তু সুন্দরভাবে তাড়াতাড়ি এটা কাটা যায়, ছুরি দিয়েও কাটতে পারেন। তো আস্ত চিকেনটাকে আমরা এভাবেই সবসময় কেটে থাকি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসলেও। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, কোনো অংশেই কিন্তু রেস্টুরেন্ট থেকে কম হয়নি। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।